এথিক্স কমিটির 495 পৃষ্ঠার প্রতিবেদন সদনত গৃহীত আর তার পাছতে সদনের পর বিতাড়িত হল টিএমসির সাংসদ মহুয়া মৈত্রী। উৎকোচর বিনিময়ত প্রশ্ন, এইগুলি মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সেইটাই অভিযোগ আছে লোকসভার লগ ইন যাবে ব্যক্তিগত একো একোজন সাংসদক সেয়া ব্যক্তিগতভাবে দিয়ে দিয়া হয়। এই লোকসভার লগ ইন হয়েছিল দুবাইর সেয়া লগ ইন করেছিল ব্যবসায়ী দর্শন হীরানন্দনী, কিন্তু সেই সময় মহুয়া মৈত্রী আছে ভারতত। সেইব ঘটনা আপনাদের জানে আর তার পাছতে এই সমগ্র বিষয়টি সকলের সম্মুখ আহিল। বিজেপি নেতা নিশিকান্ত দুবে এই সমগ্র বিষয়টি সিবিআইর দৃষ্টিত আনিলে আর তার পাছতেই উত্থাপন হল টকার বিনিময়ে সদনত প্রশ্ন উত্থাপন করার এই প্রক্রিয়া। ইতিমধ্যে ব্যবসায়ী দর্শন হীরানন্দনীয়ে দুবাইর ভারতের রাষ্ট্রদূতর সম্মুখত কিছু সাক্ষ্য প্রদান করেছিল, কিন্তু এটা সমগ্র ঘটনাত আন এজনের নামও পোহর আহিছে। তেও হৈছে অনন্ত দেহাত্রায়। এইগৰাকী অনন্ত দেহাত্রায় হৈছে মহুয়া মৈত্রীর প্রাক্তন প্রেমিক। অনন্ত দেহাত্রায়ও একেখিনি অভিযোগ উত্থাপন করেছে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে, আনকি মহুয়া মৈত্রীর বিরুদ্ধে 101 অভিযোগে অনন্ত দেহাত্রায়ও সিবিআইর সম্মুখে উপস্থিত হয়েছে। সিবিআইর মুরব্বীলৈ পত্র প্রেরণ করেছিল মহুয়া মৈত্রীর এইজন প্রাক্তন প্রেমিক, আর তার পাছতে দেশজুড়ি বিষয়টি সৃষ্টি হয়েছিল। তেতিয়াই ঘটনা পোহরে আহিছিল, এখানে টকার বিনিময়ত সংসদের মজিয়াত প্রশ্ন উত্থাপন। মহুয়া মৈত্রী এতিয়া সদনের বিতাড়ি, অবশ্যই তেওঁর পক্ষত আছে তেওঁর দল টিএমসি, আর বিরোধীর একজন নেতাও তেওঁর পক্ষতেই অবস্থান গ্রহণ করেছে। এতিয়া পরবর্তী সময়ত এই সমগ্র ঘটনাটোয়ে কোন দিকে গতি লয় সেয়া হবে লক্ষণীয়। এথিক্স কমিটির 495 পৃষ্ঠার প্রতিবেদন সদনত গৃহীত আর তার পাছতেই সদনের পর বিতাড়িত হল টিএমসির সাংসদ মহুয়া মৈত্রী। উৎকোচর বিনিময়ত প্রশ্ন, এইগৰাকী মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সেইটাই অভিযোগ আছে লোকসভার লগ ইন যাবে ব্যক্তিগত একো একোজন সাংসদক সেয়া ব্যক্তিগতভাবে দিয়ে দিয়া হয়। এই লোকসভার লগ ইন হয়েছিল দুবাইর সেয়া লগ ইন করেছিল ব্যবসায়ী দর্শন হীরানন্দনী, কিন্তু সেই সময় মহুয়া মৈত্রী আছে ভারতত। সেইব ঘটনা আপনাদের জানে আর তার পাছতে এই সমগ্র বিষয়টি সকলের সম্মুখ আহিল। বিজেপি নেতা নিশিকান্ত দুবে এই সমগ্র বিষয়টি সিবিআইর দৃষ্টিত আনিলে আর তার পাছতেই উত্থাপন হল টকার বিনিময়ত সদনত প্রশ্ন উত্থাপন করার এই প্রক্রিয়া। ইতিমধ্যে ব্যবসায়ী দর্শন হীরানন্দনীয়ে দুবাইর ভারতের রাষ্ট্রদূতর সম্মুখত কিছু সাক্ষ্য প্রদান করেছে, কিন্তু এতিয়া সমগ্র ঘটনাত আন এজনের নামও পোহর আহিছে। তেও হৈছে অনন্ত দেহাত্রায়। এইগৰাকী অনন্ত দেহাত্রায় হৈছে মহুয়া মৈত্রীর প্রাক্তন প্রেমিক। অনন্ত দেহাত্রায়ও একেখিনি অভিযোগ উত্থাপন করেছে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে, আনকি মহুয়া মৈত্রীর বিরুদ্ধে 101 অভিযোগে অনন্ত দেহাত্রায়ও সিবিআইর সম্মুখত উপস্থিত হয়েছে। সিবিআইর মুরব্বীলৈ পত্র প্রেরণ করেছিল মহুয়া মৈত্রীর এইজন প্রাক্তন প্রেমিক, আর তার পাছতে দেশজুড়ি বিষয়টি সৃষ্টি হয়েছিল। তেতিয়াই ঘটনা পোহরে আহিছিল, এখানে টকার বিনিময়ত সংসদের মজিয়াত প্রশ্ন উত্থাপন। মহুয়া মৈত্রী এতিয়া সদনের পর বিতাড়ি, অবশ্যই তেওঁর পক্ষত আছে তেওঁর দল টিএমসি, আর বিরোধীর একজন নেতাও তেওঁর পক্ষতেই অবস্থান গ্রহণ করেছে। এতিয়া পরবর্তী সময়ত এই সমগ্র ঘটনাটোয়ে কোন দিকে গতি লয় সেয়া হবে লক্ষণীয়।